বাংলাদেশে দাদা গাইঘাটায় তাদের রেশন তুলছে ভাই, খবর পেয়ে অভিযুক্তকে ধরলেন খাদ্য দপ্তরের কর্তারা। বাংলাদেশে বসবাসকারী দুই দাদার নামে এদেশে রেশন তুলছে ভাই, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরে ফেললেন খাদ্য দপ্তরের আধিকারিক। দুর্নীতি ধরা পড়ে যাওয়ায় নিজের ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করলেন ভাই। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের দোগাছিয়ায়। জানা গিয়েছে দোগাছিয়ার বাসিন্দা অনিমেষ মণ্ডলের দুই দাদা মণিলাল মণ্ডল ও সুকান্ত মণ্ডল বাংলাদেশের বরিশালে থাকেন। তারা গত দুবছর ভারতে আসেননি, তবুও তাদের রেশন তুলছেন অনিমেষ মণ্ডল। বৃহস্পতিবার দোগাছিয়ায় অনিমেষ মণ্ডলের বাড়িতে যান আধিকারিক। গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি প্রাথমিকভাবে খাদ্য দপ্তরের আধিকারিককে ভুল তথ্য দিয়েছিলেন। জানিয়েছিলেন দাদারা ভিন রাজ্যে থাকেন। পরবর্তীতে আধিকারিকের জেরার মুখে স্বীকার করে জানায় তার দুই দাদা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে থাকেন। এ বিষয়ে অনিমেষ মণ্ডল জানিয়েছেন তার দাদা তার পরিবারেরই সদস্য, সেই কারণেই তিনি রেশন তুলেছেন, তিনি ভুল করেছেন। আমার নাম স্যার অনিমেষ। অনিমেষ কি? অনিমেষ কি মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? দাদা কি করে রেশন কার্ডটা বাংলাদেশে কারা করে দিল? রেশনটা কারা করে দিয়েছিল স্যার? ওই 10-12 যে গণনা হয়েছিল সেই গণনা অনুযায়ী ওই লিস্টে চলে এসেছিল। কারা কারা করেছিল এটা কেউ করেনি স্যার। ওই 10-12 যে বাড়িতে একটা সার্ভে হয়েছিল না, ওই সার্ভেতে তখন ওই অটোমেটিক কার্ড চলে এসেছিল, আর তখন দাদারা তখন থাকতো আমার এখানে। দাদার কত বছর ধরে বাংলাদেশে থাকে? ওরা কয় থাকতো এরা বছর দুই পর্যন্ত এখন নেই এখানে, ওরা চলে গেছে। তার আঙুলের ছাপ দিয়ে আপনি রেশন তুলতেন? আপনার আঙুলের ছাপ দিয়ে? আপনার দাদারা কোথায় থাকেন? স্যার এখানে থাকে না আমি বলে দিই। কোথায় থাকে? কোথায় থাকে? আপনি কেন মুখ লুকাচ্ছেন কেন স্যার? আমার আমার এইটুকু আমার কোথায় থাকে আপনার দাদারা স্যার? ওরা স্যার বাংলাদেশেই থাকে এখন। কতদিন ধরে থাকছে? বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ওরা? আগে এখানে তো ছিল, তারপরে এই আর চলে গেছে। স্যার প্লিজ আন না স্যার। কতদিন ধরে থাকছে? স্যার প্লিজ স্যার আন না স্যার। উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব চক্রবর্তী বলেন বেশ কিছুদিন ধরেই বিষয়টি নজরে ছিল। সূত্র মারফত জানতে পেরে ওই গ্রাহকের কাছে যায়, সে নিজের ভুল স্বীকার করেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এ বিষয়ে তিনি আরো বলেন যে এখানকার তিনি বাংলাদেশী, সেই ব্যক্তির হয়ে একজন পরিবারের মাল তুলে নিচ্ছেন, অথচ সে তার দাদা হিসেবে সে ওখানেই আছে এবং এখানেও মানে একই রকমভাবে তার রেশন কার্ড আছে এবং আধার সংযোগের মাধ্যমেই রেশন কার্ডটা অ্যাক্টিভ করানো আছে। এরকম দুজনের রেশন উনি তুলছিলেন। সম্ভবত ওটা মণিলাল মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, এদের দুজনেরই রেশন তুলতেন। এদের রেশনটা তুলতেন অনিমেষ মণ্ডল। বাড়ি দোগাছিয়া। আমি এটাকে আমি এক সোর্সের মাধ্যমে ইনফরমেশন পাই যে এই রকম ভাবে এটাকে উঠে যাচ্ছে এবং তৎক্ষণাৎ আমি ওনাকে আমার অফিসে ডেকে পাঠাই। উনি প্রথম দিকেই আমার অফিসের কলে সাড়া দেননি, আমি নিজে চলে গেছি। এটা বিষয়টা আমি বিডিও সাহেবকেও জানিয়েছি এবং নিজে চলে গেছি, গিয়ে ওনার বাড়ি থেকে গিয়ে আমি বললাম আপনি টোটাল ডকুমেন্টেশনগুলো আমাকে দেখান যে কিসের এতে, আর আপনি যে সেদিন বললেন হোয়াইট ফিল্ডে আছে তার কোথায় প্রমাণগুলো। উনি কিছুই উনি দেখাতে পারেননি। উনি বললেন যে আমি তখন ভয়ে বলে ফেলেছিলাম, উনি এখন বাংলাদেশে, আমার কাছে কোনো ডকুমেন্টেশন কিছু আমি দেখাতে পারবো না। সেটা আমি বলতে পারবো না, সেটা আমাকে উনি যা ইনফরমেশন দিয়েছেন সেটা অনুযায়ী, ওই সেই অনুযায়ী যে উনি ইনফরমেশন দিয়েছেন যে দাদা আমার দু বছর এখানে থাকে না, দুই দাদা এখানে থাকে না, তারা এখন আপাতত বাংলাদেশে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ।
হাট খোলা।